যখনই কোনো একটা পাপী কাজ করে, পাপীর দুটো বিষয় আছে, খুব যদি লিমিটেড হয়, সগীরা গুনাহ হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়লে ক্ষমা হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, বান্দার কাছে ক্ষমা চাইতে হয়। কিন্তু কবিরা যদি গুনাহ হয়, সে গুনার উপর নির্ভর করবে যে কবিরা গুনাহ, কিছু গুনাহ আছে আল্লাহ কখনো ক্ষমা করেন না, একেবারে জাহান্নামের আগুনে পুড়াইয়া তারপরে এটার প্রায়শ্চিত্ত হয়। কিছু গুনাহ আছে যে অনির্দিষ্টকাল পর্যন্ত জাহান্নামে থাকতে হয়, কিছু গুনাহ আছে দুনিয়াতে বিচার হয়, আখিরাতে বিচার হয়। সংসদের বাইরে বর্তমান সময়ে রাজনীতি কতটা গতিশীল? প্রথমত আজকের এই 7 তারিখটা যদি না আসতো আওয়ামী লীগের জীবনে, আওয়ামী লীগ আরো 100 বছর বেঁচে থাকতো। এই একটা মাস আওয়ামী লীগকে একেবারে ভূমির নিচে নিতে নিতে, ড্রিলিং করতে 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 এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছে, অনাগত দিনে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো লোক কোন জায়গাতে কতজন থাকবে, এটা নিয়ে আপনি কথাটা লিখে রাখেন ভবিষ্যতে কি হয়। এ কারণ হলো যে এই নির্বাচনটিতে আওয়ামী লীগের মাথার উপর কতগুলো বোঝা হিসেবে, কতগুলো আপদ হিসেবে, কতগুলো বিপদ হিসেবে এবং অনেকগুলো কলঙ্ক হিসেবে চাপা পড়েছে, এবং সেই ভারে একটা সময় কারুন নামক একজন, আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে খুব একজন দুর্নীতিপরায়ণ ধনবান ছিলেন, লোভী, যেমনি লোভী ছিলেন তেমনি বেঈমান ছিলেন, তেমনি মুনাফিক ছিলেন, এবং তিনি অনবরত মিথ্যা কথা বলতেন এবং মানুষের বিরুদ্ধে কুৎসা রটাতেন, একবার যার বিরুদ্ধে তা ইচ্ছে তাই করতেন। এবং হযরত মুসা আলাইহিস সালামের চরিত্র নিয়ে তিনি একবার একটা কুৎসা রটালেন, এবং আল্লাহর নবী এতটা মানে কি বলবো যে বিরক্ত হলেন যে তিনি বদদোয়া দিলেন, এবং তার দোয়াতে আস্তে আস্তে কারণ মাটিতে ডুবে গিয়েছিল। তো তদ্রূপ ওরপর থেকে ওই কারণের ওই রেফারেন্সে আমাদের এই সমাজে যখনই মানুষের কোনো কর্ম কারো পছন্দ হয় না, তখন ওইভাবে উদাহরণ টানে। এখন বাস্তব অবস্থা হলো যে আওয়ামী লীগের উপর এতগুলো লায়াবিলিটিস, এতগুলো দুর্নাম এবং এতগুলো পদনাম আসছে, যে এটি আপনি বললেন যে এক মাস চলে গেছে, মানে 7 তারিখ থেকে 7 তারিখ, এটি খুব যারা অল্প বুদ্ধির, একেবারে যারা দেখে পিঁপড়ার মতো শুধুমাত্র দেখে আর চোখের সামনে যা পায় কামড়ে ধরে, তাদের জন্য এটা খুবই আনন্দের একটা বিষয়। কিন্তু যারা আশরাফুল মাখলুকাত, একটু গভীরভাবে চিন্তা করে, তারা কোনটা কাকের স্বর আর কোনটা ময়ূরের পেখম এই দুটো আলাদা করতে পারে, কোনটা ময়নার ডাক আর কোনটা টিয়া পাখির ডাক এই দুটো আলাদা করতে পারে, এই মানুষগুলো চিন্তা করে যে কার্যকারণ, অর্থাৎ আপনি ভালো কাজ করলে ভালো পরিণত হবে, মন্দ কাজ করলে মন্দ পরিণত হবে। আওয়ামী লীগ যে কাজটি করেছে 7ই জানুয়ারি তারিখে এবং তার আগে সব মিলিয়ে, এই কাজগুলো ভালো কাজ করেনি, মানে যে ভাষায় কই, এর মধ্যে অনেক অনেকগুলো অন্যায় রয়েছে, গুনাহ রয়েছে, পাপ রয়েছে, প্রতারণা রয়েছে, জাল রয়েছে, জালিয়াতি রয়েছে। সেই জায়গা থেকে গোলাম মাওলার অনেক সেই পাপ মোচন হবে কিভাবে? এই পাপ মোচনের মানে কিছু পাপ মোচন শাস্তির মাধ্যমে পাপ মোচন হবে। যখনই কোনো একটা পাপী কাজ করে, পাপীর দুটো বিষয় আছে, খুব যদি লিমিটেড হয়, সগীরা গুনাহ হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়লে ক্ষমা হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, বান্দার কাছে ক্ষমা চাইতে হয়। কিন্তু কবিরা যদি গুনাহ হয়, সে গুনার উপর নির্ভর করবে যে কবিরা গুনাহ, কিছু গুনাহ আছে আল্লাহ কখনো ক্ষমা করেন না, একেবারে জাহান্নামের আগুনে পুড়াইয়া তারপরে এটার প্রায়শ্চিত্ত হয়। কিছু গুনাহ আছে যে অনির্দিষ্টকাল পর্যন্ত জাহান্নামে থাকতে হয়, কিছু গুনাহ আছে দুনিয়াতে বিচার হয়, আখিরাতে বিচার হয়। এখন আসলে আমরা তো মানে আওয়ামী লীগের তো অনেক লোক আছে যারা ডাইরেক্ট, তারা বলে যে অনেক ওলি আল্লাহ টাইপের মানুষ, তাদের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে, আমাদের তো এরকম যোগাযোগ নেই। আমরা যেটা বলতে পারি যে আল্লাহ কি করবেন বা না করবেন, এটা তো আল্লাহর ব্যাপার আর তাদের ব্যাপার। আমরা যেটা সাধারণ দৃষ্টিতে দেখি যে টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, যেমন কুকুর তেমন মুগুর, তো সেই তথ্যে আওয়ামী লীগ যে কাজকর্মগুলো করেছে তাতে আপনি যেটি বললেন গত 30 দিনে নাথিং, কিচ্ছু নেই যে কাজ নিয়ে তাদের জন্য একটা সুভাষিস থাকতে পারে, যে কাজের জন্য তাদের জন্য একটা ভালো কিছু আশা করা যেতে পারে, পাপ মোচনের কোনো লক্ষ্য দেখা যেতে পারে। বরং আপনি যদি সংসদের দিকে তাকান, সংসদে কোনো রাজনীতি নেই, যেটা আপনি শিরোনাম করেছেন।